এখন আমরা শিখব যে একটা কম্প্রেসরের বডি শর্ট হয়ে আছে কিনা, অর্থাৎ গ্রাউন্ডিং হয়ে আছে কিনা। অনেক সময় দেখা যায় ফ্রিজ বা এসিতে ধরলে শক করে, তো সেক্ষেত্রে কম্প্রেসরের যদি বডি গ্রাউন্ডিং হয়ে থাকে তাহলে এই সমস্যাটা দেখা দেয়। তো এটা আপনি আপনি কীভাবে চেক করবেন, এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাবেন যে কম্প্রেসরের বডি শর্ট হয়ে আছে কিনা। তার জন্য আমাদের একটা মাল্টিমিটার দরকার হবে, এই মিটারটা হলে হবে, অথবা যদি আমরা ক্লিপ অন মিটার এরকম একটা মিটার নিই, এই মিটার দিয়েও আপনি এটা করতে পারবেন। অর্থাৎ যেই মিটারের মধ্যে এই সিম্বলটা থাকবে, রেজিস্ট্যান্স মাপার যায় অথবা বার্জার যে সাউন্ড সিস্টেমটা আছে কন্টিনিউটি চেক করা যায়, এরকম কোনো সিম্বল থাকলেই হবে। তো দুইটা পদ্ধতিতে আপনি আপনাকে আমি বের করা শেখাবো। প্রথমে আপনি যদি মিটারটা রেজিস্ট্যান্সে সেট করেন, ওহমে সেট করে নেন, তাহলে ওহমে দেওয়ার পরে আপনি কম্প্রেসরের এই টার্মিনালগুলোতে ধরবেন। এখানে একটা টার্মিনালে ধরলেন, আর বডির যেখানে রং নাই এরকম বডির সাকশন লাইন অথবা ডিসচার্জ লাইনে ধরবেন। যদি ডিজিট ওঠে তাহলে বুঝবেন শর্ট হয়ে আছে। তাহলে আমি এই পয়েন্টে ধরলাম, ডিজিট উঠছে না, এই পয়েন্টে ধরলাম উঠছে না, এটাতে ধরলাম তবুও উঠছে না, তার মানে এই কম্প্রেসরের বডি শর্ট নাই। এছাড়া আপনি আরেকটা পদ্ধতিতে করতে পারেন, এখানে আপনি রেজিস্ট্যান্সে সেট করার পরে দেখতে পাচ্ছেন যে বার্জার নামে একটা সিম্বল দেওয়া আছে, এটা আপনি সিলেক্টর সুইচ দিয়ে সিলেক্ট করে নেবেন বার্জারে। তো আমি এখন বার্জারে সিলেক্ট করছি, ওকে। তো বার্জারে সিলেক্ট করা হয়ে গেলে আপনি দুটো যদি টাচ করেন একটা সাউন্ড করবে, সাউন্ডটা শুনতে পাচ্ছেন? তো যদি বডি শর্ট হয়ে থাকে তাহলে সেমভাবে টার্মিনালে ধরবেন, বডিতে ধরবেন, বডিতে যদি শর্ট থাকে তাহলে সাউন্ড করবে। এখন দেখতে পাচ্ছি যে এই টার্মিনালের সাথে বডি শর্ট নাই, এই টার্মিনালে ধরলাম শর্ট নাই, এই টার্মিনালে ধরলাম শর্ট নাই। তো এটা প্রমাণ করার জন্য যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি, দেখতে পাবেন যে আমি এই টার্মিনালে ধরলাম আর আমি এই দিকে কম্প্রেসরের এই গায়ে এখানে ধরলাম, এখানে আমি ধরলাম আর এখানে ধরলাম, দেখেন এই দুইটার মধ্যে সাউন্ড করছে, সাউন্ড হচ্ছে না? তার মানে কি এই দুইটা তারের মধ্যে লাইনের মধ্যে শর্ট আছে, অর্থাৎ এটা যেহেতু একটা মেটাল বডি এখান দিয়ে কারেন্ট এখানে দিলে এখানে চলে আসবে অটোমেটিক, এই দিক দিয়ে পাস হচ্ছে, মানে পুরো মেটালটাই তো পরিবাহী। তো এই জন্য আপনি যদি টার্মিনালে ধরেন আর এর গায়ে ধরেন যদি সাউন্ড করে বুঝবেন যে শর্ট আছে। যেমন এই দুইটা তার যদি আমি এইভাবে ধরি সাউন্ড করছে, তার মানে এই দুইটা তো শর্ট, এটা তো মেটাল, আবার এই এই লাইনে ধরছি এখানে এখানে ধরলাম তবুও সাউন্ড করছে। টোটালটা আমরা বুঝলাম যদি শর্ট থাকে তাহলে এভাবে সাউন্ড করবে। আবার রেজিস্ট্যান্সে দিয়েও আপনি এটা নির্ণয় করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।